আজি বিশ্ব ফটোগ্রাফি দিবস। আজির দিনটোত বিশ্ববাসীয়ে আলোকচিত্র দিবস হিচাপে উদযাপন করে। সমগ্র বিশ্বতেই 19 আগস্টৰ দিনটো পালন করা হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসাবে। বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আমি আজি আপোনালোকক দেখুৱাম কেইখনমান হৃদয়স্পর্শী আলোকচিত্র। আজির দিনটো সেই সকল স্বনামধন্য ফটোগ্রাফারসকলক সন্মান জনাই পালন করা হয় এই দিবস। কিন্তু কোভিডৰ এই সময়ছোৱাত বিগত 2টা বছৰত এই ফটোগ্রাফারসকলে কেনেদৰে জীৱন চলাইছে সেয়া হয়তো আপুনি মই নাজানো। কিয়নো সমগ্র বিশ্বত লকডাউনৰ ফলত সকলো অনুষ্ঠান প্রতিষ্ঠান বন্ধ হৈ থকাৰ ফলত আর্থিকভাবে জুৰুলা হৈ পৰিছে ফটোগ্রাফারসকল। আর্থিকভাবে জুৰুলা হৈ পৰাত কোনোৱে যদি কৰিছে খেতি, আন কোনোৱে দিছে পাচলিৰ দোকান। এনেদৰে জীৱন সংগ্ৰাম চলাব লগা হৈছে একাংশ ফটোগ্রাফারে। আজির এই বিশেষ দিনটোত আমার এই প্রতিবেদনৰ জৰিয়তে সেই সকল ফটোগ্রাফারক আমি জনাইছো শ্রদ্ধা। ব্যুরো রিপোর্ট, ডিবি নিউজ।